আজকে ড্রেসটা হচ্ছে একদম বিল সাইডের একটা খুবই সুন্দর যেটাকে আমরা বলি কি ইন্সপায়ার্ড একটা ড্রেস ফুললি চিকেন কারি ওয়ার্ক করা এবং কালারটা সম্পূর্ণ ডিফারেন্ট আমরা এতদিন জাম দেখেছি জাম কালার দেখেছি রেড কালার দেখেছি ব্ল্যাক কালার দেখেছি বাট দিস এই গ্রিন ইজ টোটালি ডিফারেন্ট ওকে সো সাইজ ওয়াইজ অ্যাভেলেবল পেয়ে যাবেন প্রিয় পেজ যা যাক আমার প্রিয় পেজ থ্যাংক ইউ সো মাচ আদি বাবু থ্যাংক ইউ সো মাচ ইট মিনস আ লট টু মি থ্যাংক ইউ সো মাচ আজকে যা দেখবো বাবা কারিজমা সি প্রিন্ট মানে মাথা নষ্ট হবে যায় এক একটা ড্রেস আমাদের কারিজমা সি প্রিন্ট মানে মাথা নষ্ট আজকে আপনাদের মাথা নষ্টই আছে হাই আপু হ্যালো মাথা নষ্ট করার কালেকশন আজকে আছে আমি দেখাচ্ছি কি কি আছে যা যাক থেকে সবসময় পারচেজ করি এত সুন্দর কালেকশন থ্যাংক ইউ আদি বাবু থ্যাংক ইউ সো মাচ শেয়ার ডান অন্যান্য ম্যাটেরিয়াল আপু ওই যে আপনাদের ওনার ম্যাটেরিয়াল কিন্তু ওইটাই ইনসাইডে জানান না জানে যে ওনার ম্যাটেরিয়ালটা সেম ম্যাটেরিয়াল আমরা এইটাতেও দিয়েছি এই যে দিস ইজ আ বিউটিফুল ম্যাটেরিয়াল এটা এটা অলরেডি আপনারা অনেকগুলো পেয়েছেন এই ম্যাটেরিয়ালটা হ্যাঁ এটা আমরা স্টিচ থ্রি পিস এবং টু পিস দুটো অপশনই আপনাদের জন্য রেখেছি আপুর পেজে আমি সবসময় ট্রাই করবো আপনাদেরকে থ্রি পিস এবং টু পিস দিতে কজ আমাদের দেশের বাইরে যারা আপুরা আছেন থ্রি পিস স্যালোয়ার না পান না সো এর জন্য আমি দেশের ভিতরে আপুরা টু পিস থ্রি পিস নিতে পারবো এবং বাইরের আপুদেরই বেশি ডিমান্ড থাকে আপু থ্রি পিস থ্রি পিস সো থ্রি পিস এবং টু পিস দুইটার আপুর পর ড্রেসটা পেয়ে যাবেন সি গ্রিন কালার আমি ডিটেলস দেখিয়ে দিচ্ছি তার আগে চলেন আজকে সব থেকে বিউটিফুল হাই আপু হ্যাঁ আমার নেক পিসটা দেখতে চাই কুমিল্লাতে হোম ডেলিভারি সারা বাংলাদেশ কুমির হোম ডেলিভারি হ্যালো আপু হ্যালো আচ্ছা শেহনাজ ফাতেমা আপু ইয়েস আপনি এর আগে একদিন কমেন্ট করেছিলেন মেবি ইনবক্সে মেসেজ দিয়েছিলেন ইয়েস নেক্সট পিকটা কোথা থেকে নিয়েছে আপু এটা হচ্ছে আমার মা পছন্দ করে কিনে দিয়েছে এবং সেটা হচ্ছে আরও অনেক বছর আগে আপু সো এক্স্যাক্ট যে কোথা থেকে আপু এই মানে এক্স্যাক্ট এটার মধ্যে কী আছে কোথা থেকে কিনছে সেটা আমি আপু এত বেশি ক্লিয়ার জানি না বাট আমার এই টাইপের ছোটো ছোটো অ্যাক্সেসরিজ সবগুলো আমার মা পছন্দ করে কিনে দেয় শি ইজ আ রিয়েল জ্যাম উনি আমাকে এগুলো সব কিনে দেয় দুইটা ড্রেস অর্ডার করেছিলাম বিপদে পড়ে একটা ড্রেস রিসিভ করতে পেরেছি একটা রিটার্ন তার জন্য ক্ষমা চাই যে ড্রেসটা পাইছি বেশি সুন্দর মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আপু সমী আপু ইট ইজ টোটালি ওকে ডোন্ট বি সরি কি সুন্দর আপু থ্যাংক ইউ সো মাচ এত ডিসেন্ট ওয়েতে আপনি বলেছেন আপু ডোন্ট বি সরি আপনারটা আমি দেখবো কি সুন্দর করে কথাটা বলেছেন আপু নো প্রবলেম বিপদে পড়েছেন ইনশাল্লাহ একটা রিসিভ করেছেন ইট ইজ ওকে আমি মডারেটরদেরকে বলে দিব যেন আপুর নেক্সট উইদাউট অ্যাডভান্স ছাড়া অর্ডার নেওয়া হয় নো ইস্যু এত সুন্দর করে বলেছেন আপু থ্যাংক ইউ সো মাচ দ্যাটস সো সুইট আচ্ছা এই যে ড্রেস রিটার্ন করার পরও কেউ যে এত সুন্দরভাবে বলতে পারে লাইভে এসে আমার এই যে আজকে জানাবো এর আগে আসলে জানা ছিল না থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর করে বলছেন নো প্রবলেম ইনশাল্লাহ আমি মডারেটরদেরকে বলে দিব আপনার উইদাউট অ্যাডভান্স ড্রেস অর্ডার হবে এই যে দেখেন আজকে আমরা কারিজমা সি প্রিন্ট দেখবো অ্যান্ড দিজ আর দ্য ড্রেসেস কালকে আমরা অল্প একটু দেখেছিলাম এবং তাতে অনেক আপুরা অনেক আপুদের মাথায় নষ্ট যে আপু এটা দেখতে চাই ওকে এটা আজকে আমরা ফুল দিস ক্যাটালগ কারিজমার এই সি প্রিন্টার দিস ক্যাটালগ ইজ আ বিউটিফুল ওয়ান নয়টা দেখাবো নয়টা ড্রেস আমি ফার্স্ট এটা দিয়ে শুরু করবো নয়টা দেখাবো নয়টা ড্রেসে আপনাদের দেখে মনে হবে একটা থেকে একটা সুন্দর এবং আজকে একটা আপনাদের জন্য সারপ্রাইজ আছে এটা তো আনস্টিচ যাবে আজকে একটা আপনাদের জন্য সারপ্রাইজ আছে পরের লাইফটা আপু পোশাক পোস্ট যে করেছেন কবে দেখাবো পোশাক অলরেডি ডান দেখানো ডান আপু সোল মনে হয় দুইটা আছে বাকি সব সোল পোশাক তো দেখিয়ে ফেলেছি আপু গতকালকের লাইভে আজকে আপনাদের জন্য সারপ্রাইজ আছে আগে কারিজমা দেখেন তারপরে এই যে আনাদার কারিজমা ল্যাভেন্ডার ওয়ান দিস কারিজমা সিক্রেট তারপরে হচ্ছে এই যে অ্যান্ড দিস ইজ আনাদার ওয়ান এই যে ওকে সো কারিজমা সি প্রিন্টার আমরা দেখবো যে যেখানে আছে একটু ফার্স্ট জয়েন হয়ে যাবেন ম্যাজেন্টাটা দেখো সবগুলো দেখাবো আপু রিপ্লাই পেতে একটু সময় লাগবে আপু সবগুলো দেখাবো আজকে সারপ্রাইজটা দেখাবো ওই যে ওই সারপ্রাইজটা কই ওই যে ওইটা দাও আজকে একটু সারপ্রাইজটাও আগে একটু দেখে নিই তোমার পর ড্রেসটা আপু আমার পর ড্রেসটা তো আমি সবার আগে দেখাবো বিকজ এই কালার এইরকম চিকেন কারি ওয়ার্কটা সুপার রিজনেবল আজকে সারপ্রাইজটা একটু দেখাই আর কেলার আলহামদুলিল্লাহ আপু ম্যাজেন্টাটা দেখাবো সবগুলো দেখাবো আজকে সারপ্রাইজটা পরের লাইভে আগে সারপ্রাইজটা উন্মোচন করি কজ অনেকে এটার জন্য ওয়েট করবেন দেখেন তো কি আসছে এটা স্টিচ কেউ না চুপ থাকো কেউ না এটা কিন্তু স্টিচ এবং দিস ওয়ান দিস ক্যাটালগ ইজ স্টিচ এটা আমরা পরের লাইভটা দেখবো এই টাইপের না এই যে স্টিচ এসেছে ফুল স্টিচ থ্রি পিস ফ্রম বিন হামিদ এই যে হ্যাঁ এটা থ্রি পিস এসেছে আজকে এই কালারগুলো আমরা দেখবো ইনশাল্লাহ সো এটা একটা সারপ্রাইজ আপনাদের জন্য আছে ওই কালারটা দাও ওই কালারটা দাও এটার একটা সারপ্রাইজ ওই ওই কালারটা দাও এটার একটা সারপ্রাইজ ইনশাল্লাহ আপনাদের জন্য আছে তো এক লাইভে এই সারপ্রাইজটা দিব না
এই সারপ্রাইজটা ওয়াও, এটা হচ্ছে বিন হামিদ ফুল স্টিচে এসেছে। ওকে, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আপনি কেমন আছেন? সো লেটস স্টার্ট দা লাইভ। চলেন, দেরি না করে এখন আপা জানেন আমি লাইভটা স্টার্ট করে দিলাম। এই যে বিন হামিদ, ঈদ একদম পুরো ঈদ ঈদ ঈদ, এটা ধরে তো এটা একটু আমার হাতে দাও, পুরো ঈদ 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 ঈদ, এবার ঈদ যাজাকের সাথেই হবে। এই যে জাস্ট লুক এট দিস বিউটি, সুন্দর সুন্দর না, ক্লিয়ার না? এখন দেখেন গারারা না, পপু গারারা আসবে আপু, গারারাতে একটু সময় লাগবে। জাস্ট লুক এট দিস। ওকে, এটা পরে লেটস স্টার্ট দা লাইভ। চয়ন আগে লাইভটা স্টার্ট করে দিই, লাইভটাকে স্টার্ট করে দিই। নাও ক্লিয়ার লাইভ আপু? আপু ক্লিয়ার না লাইভ আপু? এখন দেখি সি পেন্সল বলছে, কোনটা সোল বলেছে আপু? এরা কি মানে মারি খাওয়াবে নাকি আমাকে? আমার পরটা আপু, আমার পরটা সুপার ডুপার ডিসকাউন্ট বলেন যে আপু সিপিনটা চালিয়ে আসছি, আপনি অর্ডার প্লেস করেন, এরা মারি খাওয়াবে আমাকে, বুঝছেন? আপনাদের কাছে কে সোল বলছে? যে সোল বলছে কাল করে আমি খবর করতেছি। সো ইনসাইড অ্যান্ড আউটসাইড চার ঢাকা, চলেন একটু ডেলিভারি প্রসেস দিয়ে স্টার্ট করে দিচ্ছি। ইনসাইড জাস্ট লুক এট মাই ওয়ান কালারটা একটু ভালো। সো ইনসাইড অ্যান্ড আউটসাইড ঢাকা চার বাংলাদেশ, আমাদের ক্যাশ অন ডেলিভারি, ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 80 টাকা এবং ঢাকা বাই ডেলিভারি চার্জ 150 টাকা। সো আমরা যারা অর্ডার করবো মেক শিওর 100% কনফার্মই অর্ডার করবো, 100% কনফার্ম না হয় কেউ আমরা অর্ডার করবো না। এটা সবার কাছে আপুর একটা রিকোয়েস্ট থাকবে, আপুর পার্টনার সাইজ এখন প্রত্যেকটা ড্রেসের লিমিটেড কোয়ান্টিটিতে আসবে, একদম 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 লিমিটেড কোয়ান্টিটিতে আসবে। সো খুব দ্রুত অর্ডার করতে হবে, ফোন নাম্বার একদম অ্যাড্রেস সহকারে। আপুর পার্ট সাইজটা হচ্ছে, সাইজগুলো অ্যাভেলেবেল, সবগুলো সাইজ অ্যাভেলেবেল, স্মল মিডিয়াম লার্জ, ওকে, সবগুলো সাইজ এখন অ্যাভেলেবেল আছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার না? আচ্ছা আপু আমি একটু ওয়েট করি, যেটা রাখলে সেটা একটু দেখাবো, সবগুলো দেখাবো। ভাই আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, আই এম গুড, হাউ আর ইউ? আপু অনেকে বলছে লাইভটা ক্লিয়ার না, আমি একটু পিকচার তো অবশ্যই পোস্ট করবো, এখন সিপ্রিন দেখাবো। লাইভ যদি ক্লিয়ার না হয় আপু বিপদে পড়ে যাবো, আমি কি একটু মুড চেঞ্জ করবো, ডাটাই চলে যাবো নাকি? আমাকে একটা মিনিট সময় দেবেন, আমি একটু ট্রান্সফার করি। আপু আপনার লাইভের ড্রেস প্রপারলি দেখা যায় না, এটাই একটা প্রবলেম আপু। আচ্ছা আমাকে একটা মিনিট সময় দেন, আমাকে একটা মিনিট সময় দেন, আমি একটু ডাটা চেঞ্জ করি। এখন দেখেন লাইভটা ক্লিয়ার কিনা, এখন দেখেন। আসসালামু আলাইকুম আপু, আপনার পেজে নতুন, নাফিস আপু, ওয়েলকাম টু মাই প্লে পেজ, ক্লিয়ার না আপু? আপু নাও দেখেন, এখন দেখেন, এখন দেখেন, এখন খুব সম্ভবত লাইভ ক্লিয়ার পাবেন আপু। সি প্রিন্ট আমাকে দিবেন ইনশাল্লাহ আপু, সি প্রিন্ট আজকে ক্লিয়ার, ইয়াস এখন ক্লিয়ার, সি প্রিন্ট আজকে সবাই পাবেন ইনশাল্লাহ। সো দিস ইজ দা ওয়ান, জাস্ট লুক এট দিস বিউটিফুল কালার, আমরা ম্যাজেন্টা পেয়েছি, আমরা ব্ল্যাক পেয়েছি, বাট এই কালারটা না আমরা পেয়েছি এর আগে না আপকামিং পাবো, বিকজ এই কালারটা খুবই আনকমন একটা কালার না? সো এবং এটা পরলেও কিন্তু খুব ভালো লাগে। এটা হচ্ছে স্লিভ, স্লিভটা হচ্ছে ফুললি এমব্রয়ডারি করা একদম, এটা হচ্ছে জ্যাকার্ড কটনের মধ্যে, ফ্যাব্রিকটা দেখেন জ্যাকার্ড কটন, আমি জ্যাকার্ড কটন বেজের উপর বেস প্রিন্ট করা, এই যে বেজের উপর বেস প্রিন্ট করা ফ্যাব্রিক্সটাকে, বেজের উপর বেস প্রিন্ট করা। সো জ্যাকার্ড কটনের মধ্যে এটা অল ওভার এমব্রয়ডারি করা, জাস্ট লুক ড্রেসটা, পুরো ড্রেসটা জাস্ট ক্লিয়ার। নেকটা দেখেন, নেকটা হচ্ছে খুব সুন্দর করে একটা শেপে করা, জাস্ট লুক অ্যাট দ্য শেপ, খুব সুন্দর করে এরকম করে শেপে করা, অ্যান্ড ফুল ড্রেসটা হচ্ছে এমব্রয়ডারি করা। স্লিপিং নিব আপু? ওকে অবশ্যই, পুরো ড্রেসটা হচ্ছে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা, খুব সুন্দর করে আপ টু বটম যা দেখছেন ফুল ড্রেস এমব্রয়ডারি করা, এবং ড্রেসের লোয়ার পোর্শনে দেখেন কি সুন্দর করে চিকেন কারি ওয়ার্ক করা, ড্রেসের লোয়ার পোর্শনে ইনশাল্লাহ চিকেন কারি ওয়ার্ক করা, ইনশাল্লাহ ইউ উইল কানেক্ট গেট, জার্নিটা নিবেন তার একটা রিয়েল জ্যাম পেতে যাচ্ছেন না? অনেক সুন্দর অ্যান্ড কোয়ালিটিফুল লোয়ার পোর্শনে খুব সুন্দর করে আপু, প্রাইস কথা এখনই বলে দিচ্ছি, লোয়ার পোর্শনে খুব সুন্দর করে পুরোটা লোয়ার পোর্শন চিকেন কারি এমব্রয়ডারি করা, জাস্ট লুক, খুব সুন্দর করে এটা চিকেন কারি এমব্রয়ডারি করা। সো দিস ইজ দ্য ড্রেস, ব্যাক পোর্শনটা হচ্ছে ফুললি প্লেন, প্লেন মানে বেজের উপর বেস প্রিন্ট করা আপু। এটা আমার ইয়েটা দাও, স্যার ইয়েটা দাও, দোপাট্টাটা খুলে দাও। সো নাও দাও দোপাট্টা আপু, বডি কত? 36 থেকে 38, 40 থেকে 42, 44 থেকে 46, দিজ আর দ্য সাইজেস, এটা স্টিচ টু পিস এবং থ্রি পিস দুভাবেই আপনারা নিতে পারবেন। দিস ইজ দ্য ওয়ান, এটা হচ্ছে এটা দোপাট্টা, জাস্ট লুক এট দ্য দোপাট্টা, খুব সুন্দর আমরা একটা দোপাট্টা পেয়ে যাচ্ছি, পুরোটা চিকেন কারি এমব্রয়ডারি করা, ফুল ড্রেস চিকেন কারি এমব্রয়ডারি করা, ফুল ড্রেস। এটা হচ্ছে একটা দোপাট্টা, দোপাট্টা হচ্ছে পুরোটা লাক্সারি মাইসুরির মধ্যে, লাক্সারি মাইসুরের মধ্যে গোল্ডেন রিবন ওয়ার্ক, অসম্ভব সুন্দর কালার, ইয়েস আপু, কালারটি সম্ভব না? আমরা অনেক ড্রেস পরি, অনেক ড্রেস আসবে, জাম কালার বলেন, ইয়ালো বলেন, এই কালারটা খুবই আনকমন, এটা খুবই রেয়ার, এটা এই এসেছে, আর পরবর্তীতে আসবে কি না আপু তাও আমি শিওর না, বিকজ এই কালারটা আমি আমাদের প্রোডাকশনে দেখিনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমাদের প্রোডাকশন থেকে আমি এরকম একটা কালার দেখেছি, আমি আসলেই পাইনি। এটা পেস্ট, খুব সুন্দর একটা পেস্ট, এটা পেস্টও আমরা বলতে পারবো না,
ভেরি বিউটিফুল আর সবাইকে এই কালারটাতে ভালো লাগবে। দিস ইজ দা ওয়ান। এটা হচ্ছে দোপাট্টা, দোপাট্টার চারিদিকে হচ্ছে এই কালারের একটা ফোর সাইডেড বর্ডার আছে এবং দোপাট্টা পুরোটা গোল্ডেন রিবন ওয়ার্ক, ডিজিটাল প্রিন্টের মধ্যে দোপাট্টাটা গোল্ডেন রিবন ওয়ার্ক। ম্যাটেরিয়াল হচ্ছে আমরা বিনসাইদের অরিজিনাল বিনসাইদের যে ম্যাটেরিয়ালটা দেখি ওই ম্যাটেরিয়ালের, এবং এটা হচ্ছে এটা টার্সেল খুব সুন্দর করে, ওড়নাটা সুপার ডুপার কমফোর্টেবল, খুব সুন্দর করে টার্সেল দেওয়া আছে। প্রত্যেকটা ওড়নায় তিনটা করে টার্সেল থাকবে, অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য টার্সেল, তিনটা করে টার্সেল থাকবে। আপনি ওড়নাটা আপনি চাইলে আমার মতো এভাবে নিতে পারবেন, দেখেন এই যে এভাবে নিতে পারবেন। আচ্ছা এবার মন চাইলো ফুল আনা, এই যে এভাবে নিলেন, আবার এই যে খুব সুন্দর করে আবার পুরোটা কভার করে নিতে পারবেন, ওড়না সুপার ডুপার কমফোর্টেবল। আপু এই যে আবার চাইলে আপু পুরোটা খুব সুন্দর করে ইনশাল্লাহ কভার করেও নেওয়া যাবে। সো ওড়নাটা হচ্ছে খুবই 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 কমফোর্টেবল একটা জিনিস। এবার এটার দোপার সালোয়ারটা দেখি, আগে টু পিসের প্রাইস বলি, আমি দেখা যায় না স্পষ্ট না আপু, অনলি স্টিচ অ্যাভেলেবল, দিয়ে দাও আমাকে একটা, দেখা যায় না, লাইভ কি ক্লিয়ার না আমাকে একটু জানাবেন, লাইভ থ্যাংক ইউ, লাইভ কি ক্লিয়ার না আপুকে একটু জানাবেন, থ্যাংক ইউ আপু। এটা একটা স্যালোয়ার আছে, এটা দাও, লাইভ কি ক্লিয়ার না আপুকে একটু জানাবেন, দেখা যায় না স্পষ্ট। আচ্ছা চলো এটা দিয়ে চলো, আমাকে কি করি আমি আবার ডাটা চেঞ্জ করি, তাহলে ইনশাল্লাহ আমি ডাটা চেঞ্জ করি, লাইফ ক্লিয়ার না আমাকে একটু জানাবেন, কেউ কাহিনি লাইফটা ক্লিয়ার না, আমি একটু চেঞ্জ করি আপা, আমি ডাটা ইয়ে চেঞ্জ করে আবার ডাটাই যাই, আমি কাজ করে আমি আবার ডাটাই যাই, একটু দেখেন ক্লিয়ার দেখা যায় না। আচ্ছা আমাকে একটা মিনিট সময় দেন, দুইজন মিলে নেই, অনেক থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। এখন দেখেন তো লাইফ ক্লিয়ার কিনা। সো এটার সাথে আমরা চাইলে একটা স্ট্রেচ সালোয়ার পেয়ে যাবো, দিস ইজ দ্য সালোয়ার, গলা দেখা যাচ্ছে আপা, এখন দেখেন এখন ক্লিয়ার, দেখেন এখন দেখেন এখন দেখেন ল্যাপটপ ক্লিয়ার কিনা, এখন মনে হয় ক্লিয়ার, এখন একটু দেখেন এখন মনে হয় ক্লিয়ার আপু, এখন ক্লিয়ার না, সোশ্যালটা নিয়ে এসেছি, এখন দেখেন আপু লাইফ ক্লিয়ার কিনা, আমি একটু কাছে দাঁড়াই, আসসালামু আলাইকুম আপু, ক্লিয়ার না আপু, এখন দেখেন তো লাইফটা ক্লিয়ার কিনা, ক্লিয়ার না আপু, ক্লিয়ার না আপু, আমাকে কালো মোবাইলটা দাও, এখন আমি ডিফারেন্ট ওয়ে, আরেকটা ওয়ে, তিনটা ওয়ে একসাথে যেটাই কাজে লাগে, অনেকগুলো নিয়েছি আলহামদুলিল্লাহ আপু, আলহামদুলিল্লাহ। প্রাইস প্লেস এই আপু, এখনই প্রাইস বলে দিচ্ছি, আমাকে আর একটা মিনিট সময় দেন, আমি কি করি এখন আরেকটা ওয়েতে চলে যাই, আরেকটা ওয়ে ইউজ করি, প্রাইস বল আমি আরেকটা ওয়ে ইউজ করি আপু, আমাকে জাস্ট 30 সেকেন্ড টাইম দিবেন, নাও অ্যানাদার ওয়ে, এখন দেখেন ক্লিয়ার কিনা, এখনও ক্লিয়ার না, এখন দেখেন আপু, এখন দেখেন এখন আমি আরেকটা ওয়ে দিয়ে দিচ্ছি, এখন দেখেন তো ক্লিয়ার কিনা আপু, ধরো এখন দেখেন তো আপু লাইফ ক্লিয়ার কিনা, এখন দেখেন। সো দিস ইজ দ্য সালোয়ার, এটার সাথে আমরা একটা খুব সুন্দর সালোয়ার পেয়ে যাবো স্টিচ। সো আনস্টিচ টু পিস, আনস্টিচ টু পিস এর প্রাইস, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো, আলহামদুলিল্লাহ আই এম গুড, হাউ আর ইউ। সো এখন দেখেন এখন খুব সুন্দর, এখন খুব সম্মত লাইটটা ক্লিয়ার হওয়ার কথা, এখন একটু দেখেন তো আপনারা, এখন খুব সম্মত লাইটটা ক্লিয়ার হওয়ার কথা, এখন একটু দেখেন এখন ক্লিয়ার হওয়ার কথা। সো বোথ স্টিচ এন্ড আনস্টিচ অ্যাভেলেবেল, সরি স্টিচ অ্যাভেলেবেল, ফুল স্টিচ টু পিস, ইচ্ছা করলে দোপাট্টা এবং ড্রেস নিতে পারবেন এবং চাইলে থ্রি পিসও নিতে পারবেন, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। না আপু ক্লিয়ার না আপু, এখনো কি ক্লিয়ার না হচ্ছে, অনেকটা ক্লিয়ার হচ্ছে আপু, এটা থ্রি পিস আপু, থ্রি পিস এবং টু পিস আপনার দুই ভাবে নিতে পারবেন, আপনার টু পিসও নিতে পারবেন, আপনার থ্রি পিসও নিতে পারবেন, না আপু ক্লিয়ার না, না আপু ক্লিয়ার না, আমি কি করি বলেন তো, এই যা যাকে লাইভ নিয়ে মাঝে মাঝে মনটা চায় যে আরেকটা পেজ খুলে লাইভে আসি, ক্লিয়ার না। আচ্ছা লাস্ট আরেকটা চান্স নেই, চলেন বসে দাঁড়াবে, এই যে এখন দেখেন লাস্ট একটা চান্স নিয়েছি, ক্লিয়ার কিনা, থ্যাংক ইউ, লাস্ট একটা চান্স, স্পষ্ট না আপু, এখন দেখেন, এখন দেখেন আপু ক্লিয়ার কিনা, লাস্ট একটা চান্স নিয়েছি, আর টিস্যু দাও তো, এটাই করবা আপু, এখন ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, আচ্ছা এটা যেহেতু দেখিয়ে দিয়েছি তো আপু এটার প্রাইসটা বলে দিই,
ক্লিয়ার দুইটার মাঝখানে পড়ে গেছে। আমি সরি, আমি আজকে ফার্স্ট টাইম না লাইভে খাচ্ছি। বললাম না আমার মা রান্না আসো, মিস করা যাবে না। আমি লাইভটা কেটে আরেকবার আসি, নাহলে আজকে স্ক্রিন দেখতে হবে না। প্রাইসটা বলে দিই, কারণ অনেক আপনারা এই লাইভটা দেখবেন, দেখে প্রাইস না শুনে ইনবক্সে যে জিজ্ঞেস করবেন আপু প্রাইস কত। সো প্রাইসটা বলে দিই, আজকে যদি আবার আসবো একটু প্রাইসটা বলে দিয়ে আসি। এটা স্টিচ টু পিস ড্রেস এবং স্টিচ টু পিস ড্রেস এবং জামাটার প্রাইস হচ্ছে 1850 টাকা, মাত্র 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 1850 টাকা ড্রেস এবং দোপাট্টা 1850 টাকা। কেউ যদি এটার সাথে স্যালোয়ার নিতে চান 2050 টাকা, স্যালোয়ার নিতে চাইলে 2050 টাকা। লাইক মাই ওয়ান, এই জামাটার মতো স্যালোয়ার হবে। স্যালোয়ার ছাড়া যদি নিতে চান ড্রেস এবং দোপাট্টা 1850 টাকা। ওকে, এটা হচ্ছে এটা প্রাইস। আচ্ছা ক্লিয়ার হয়, কাছে আসলে কি আর হয়ে যাবো, কাছে চলে আসছি। আপু এই জামাটা দাও, আমি তাহলে জামাটা একটু ক্লাস কাছ থেকে দেখাই। সো এটার প্রাইস প্রাইস ক্লিয়ার, এটার প্রাইস কিন্তু আপনারা ক্লিয়ার। হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে আপনারা ক্লিয়ার। হাই আপু, হ্যালো। সো দিস ইজ দ্য ওয়ান, এই যে ড্রেস এবং দোপাট্টার প্রাইস হচ্ছে মাত্র 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 1850 টাকা। আপনারা যদি এটার সাথে স্যালোয়ার নিতে চান স্টিচ 2050, স্যালোয়ার না নিতে চাইলে নো প্রবলেম 1850, স্যালোয়ার নিলে 2050। যার ভালো লাগছে স্ক্রিনশট নেবেন, ফোন নাম্বার অ্যাড্রেস অর্ডারটা প্লেস।